মজার কথা কি, গত তিন দিন আগে আমার প্রোগ্রাম ছিল বিশ্বনাথে, আপনার নেটে দেখেছেন হয়তো, দেখছেন কি বিশাল প্রোগ্রাম দিনের বেলায় ছিল। সেখানে আমার সাথে আর উপস্থিত ছিল ওই এলাকার সংসদ সদস্য, বড় বড় নেতা। তামার আগে যখন বক্তব্য রাখবে সংসদ সদস্য, তিনি মাইক নিয়ে বললেন, হুজুর দেশে দুর্নীতি আর চুরি বেড়ে গেছে, এটার থেকে বাঁচার উপায় কি? আপনি আজকে কোরআন হাদিস থেকে সমাধান দিবেন। আমি বললাম, বাহ, আমি যা চাই উনি তো তাই চাচ্ছে। তারপর আমি সেখানে তাদেরকে কোরআন সুন্নাহ থেকে একটা ফর্মুলা দিলাম, দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়। আর তার প্রধান ফর্মুলা হচ্ছে যে আমাদের দেশে দুর্নীতি করছে উচ্চশিক্ষিতরা। আমার আবার বক্তব্যটা দৈনিক ইনকিলাব চেপেছে, ওদের সাংবাদিক ছিল আমি তো জানি না, ওরা আবার চেপে দিয়েছে এটা অনলাইন ভার্সনও এবং নিউজ পেপারও। আমি সেখানে বলেছিলাম বাংলাদেশ উচ্চশিক্ষিতরা এই দুর্নীতি করে, কম শিক্ষিতরা দুর্নীতি করতে পারে না, কারণ কম শিক্ষিতের কাছে তো কলম নাই, আছে কোদাল খুন্তা, খেত কোবাইতে পারে। উচ্চশিক্ষিত যার কাছে কলম আছে ও পারে দুর্নীতি করতে, ফাইল একটা ঠেকাইলেই 2 কোটি টাকা, ঠিক কিনা? তো আপনি দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? ওই যে লোকগুলোকে আপনি উচ্চশিক্ষিত বানাচ্ছেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, অনার্স করছে, এমফিল করছে, পিএইচডি ডিগ্রি নিচ্ছে, তারপরে ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে আবার বড় ঘোড়ার ডিম নিয়ে আসতেছে, ঠিক কিনা? যে পড়া পড়াইলেন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএস ক্যাডার বানালেন, সেই শিক্ষা তো তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে নাই। কবরে শাস্তি পেতে হবে সেই নৈতিক শিক্ষা তার অন্তরে জাগে নাই। কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই শিক্ষা তারে দেয় নাই। সেজন্যই সে শিক্ষিত হওয়ার পরও চুরি চামারি করছে, দেশের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে। যদি কর্মমুখী শিক্ষার সাথে আখেরাতমুখী শিক্ষাটাও দিতে পারতেন, তাহলে যত বড় কর্মকর্তা হতো তত বড় আল্লাহওয়ালা হতো, সে কোনোদিন রক্ষক ভক্ষক হতো না, সে রক্ষক হতো। সে জনগণের সম্পদ চুরি করে খেতো না, সে নিজে পাহারা দিয়ে রাখতো, ঠিক কিনা বলেন? সমস্যা তো এই জায়গায়, সমস্যা কোথায়? শিক্ষা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কর্মমুখী শিক্ষা দিয়া মানুষ হয় যন্ত্র, কি হয়? এই যে চাইনিজরা, চাইনিজ অনেক আলেম বলে যে ইয়াজুজ মাজুজ এরাই চাইনিজরাই, নাউজুবিল্লাহ, এটা মানা যায় না। ওরা মানুষ, ইয়াজুজ মাজুজও মানুষ, কিন্তু এগুলো ইয়াজুজ মাজুজ না, এটি মানুষ। তবে আমার মনে হয় চাইনিজদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন মনে হয় মানব সেবার জন্য। ওদের ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, শুধু প্রোডাকশন, শুধু কি প্রোডাকশন, শুধু উৎপাদন, শুধু উৎপাদন। ওদের জীবনটা কর্মমুখী, ইসলাম বলে না কর্মমুখী হবে আখেরাতমুখী, ঠিক কিনা বলেন? আখেরাতমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা দিতে পারে ইসলাম। সেই শিক্ষা যখন জনগণকে শিক্ষিত করবে, কোন চোর দুর্নীতিবাজ দাগাবাজ দেশের সম্পদ লুণ্ঠনকারী খুঁজে পাওয়া যাবে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনের পর দুঃখ করে এক বক্তৃতায় বলেছিল, পাকিস্তানিরা কিছু রেখে যায় না, দেশে সব নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজগুলো রেখে গেছে। আফসোস করে বলেছে, তারা যদি দেশের চোর আর দুর্নীতিবাজগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর এই দুঃখটা সঠিক ছিল কিনা? চোর আগে যা ছিল এখন বাড়ছে কিনা? এই চোর মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, দাগাবাজ মুক্ত, দেশের সম্পদ লুণ্ঠনকারী মুক্ত, একটি সুন্দর সমাজ, একটি রাষ্ট্র যদি চান, তাহলে আখেরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত। তখন এই ভোদ বিশ্বাস থাকবে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আপনার এখানে বিভিন্ন দলের লোক আছে, ঠিক কিনা? বিভিন্ন মতের লোক আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ জনপুর ফুরফুরা, বিভিন্ন পীরের মুরির আছেন, ঠিক কিনা? সব তরিকার দলের লোক আছেন এখানে। আপনাদের পরিচয় কি? আমরা কোনো দলের পরিচয় আসি নাই, আমাদের এখানে পরিচয় আমরা মুসলমান। আপনাদেরকে মৌলিক পরিচয়টাকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে তিনটি ইস্যুতে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়।
সকল দলের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন মাদ্রাসার কি আলিয়া কি কমি তা দেখার সুযোগ নাই। কার পাস করলি, কার দশ করলি, কার লম্বা টুপি, কার গোল টুপি, এগুলো দেখার কোনো দরকার নাই, মনে থাকবে। তারপরে কে কোন দল আওয়ামী লীগ না বিএনপি এগুলো দেখার দরকার নাই। রাজনীতি রাজনীতির ময়দানে, রাজনীতির কথা মঞ্চে, রাজপথে, সংসদে, কার্যালয়ে, কিন্তু তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক অধিকার আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায়, তার একটি হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাতে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, তাদের আকীদা খুব খারাপ। কাদিয়ানিরা মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। তারা মনে করে শুকরের গোশত এবং মদ খাওয়া হালাল, তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা মুরতাদ। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে কুখ্যাত কাফের হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। তারা মানুষকে ধোকা দিয়ে, ধোকা দেবার জন্য মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলমান হবে? বলেন তো ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হওয়া যায় বলেন? মহাত্মা গান্ধী পৌনে দুই হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত, ওটিকে শরবত হবে? ভিতরে কি, ভিতরে কি? তোমরা একটু পিছনে বস। ঠিক তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম, আবদুল্লাহ ওয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত কাদিয়ানের, কুখ্যাত গুরুদাসপুরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়ত দাবি করছে, নাউজুবিল্লাহ বলে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাছে যাচ্ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ আটা গোলাম, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে, তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা। তারা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান,
যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। ঠিক কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই ক্ষেত্রে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ গোটা দেশব্যাপী নেতৃত্ব দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। আপনাদের ডেমরা থানাটাও করা আছে, আপনারা এখানে হাজি আলী আকবর সাহেব আসছে তো, কোথায় চলে গেছে নাকি? আমার স্নেহের আহাদুল্লাহ আর অনেকে আছে কাজ করে যাচ্ছে, আপনারা যদি কাজ করতে চান তারা সুযোগ করে দিবে। একরাম সেও আমার খুব স্নেহ ধন্য, আপনারা কাজের সুযোগ পাবেন ইনশাল্লাহ। আরেকটি কথা বলি, শয়তান কাদিয়ানিদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল মাঠে কাজ করতেছে 1975 সাল থেকে। তারা মানুষকে সদস্য বানায়, বলে তুমি মুসলমান তবে তুমি ইসার উম্মত মুসলমান। ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। তাদের মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আমি বলবো তাদের সমস্ত মিশনারি কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, পারবেন তো ইনশাল্লাহ। বিদায় বেলা আর একটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, এটা হিজবুত তাওহীদ। আছে আপনাদের এলাকায়? ঢুকার চেষ্টা করে, এটার খুব আকিদা খারাপ, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাল্লাহ। হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। কোথেকে? ইসরায়েল থেকে আসে। এবং তাদের আকিদা হচ্ছে ঈসা আকাশ থেকে নামবে, এটা তারা বিশ্বাস করে না। আর আমাদের আকিদা ঈসাকে মারতে পারে না ইহুদিরা, ঈসা আকাশে আছে, কিয়ামতের আগে দজ্জালকে হত্যা করতে নামবে, এটার অবিশ্বাসকারী তো কাফির হয়ে যাবে। তারপর তারা বলে মাহদি বলে কারো আত্মপ্রকাশ ঘটবে না, মাহদি বলে কারো প্রকাশ ঘটবে না। তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। তারা বলে নামাজ হচ্ছে প্রশিক্ষণ বা ব্যায়াম, অজু থাকলেও চলবে না থাকলেও চলবে। তারা মনে করে যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন হতে পারে। এভাবে তারা মানুষের ইমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমরা বলবো এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে, পারবেন তো ইনশাল্লাহ। আমি অনেক কষ্ট দিছি আপনাদের, আর কষ্ট দিচ্ছি না। আপনারা 11 বার ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন একবার, একটু বসুন।
সূরা ইখলাস পড়েন তিনবার। মিন দিন দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি প্রশ্ন এত রাতে, এত প্রশ্ন তোমরা কেন জমা করে রাখলা?